ولقد يسرنا القران للذكر فهل من مدكر؟ السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد

তো আজকের এই পর্বে জজম দিয়ে শব্দের ব্যবহার কিভাবে করতে হয় তা আমি দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন অপরবাহীকে দেখার সুযোগ করে দেব তো শুরু করা যাক এখানে আমি কয়েকটা শব্দ লিখছি এখানে শুধু যজমালা হরফগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলো আমি আপনাকে দেখা দিছি উচ্চারণগুলো খেয়াল করে

হরফের আলাদা উচ্চারণ আছে সেগুলো সেখানে শিখতে হবে তাহলে এই হরফের উচ্চারণ আলিফজের হাই জেঝম ইহ ডাল দি ইহ দি ইহ দি আলিপজের হাইম ইহ ডাল দি ইহ দি এরপরে দেখেন বা জবর আইনে জজম বাই জবর আইনে জেজম উচ্চারণ হবে বা ডাল দু বা দু জবর তাই জম বা তো সিন জবর sa bato sa bato sa anta ih di ih di bardu bardu bato sa hmm. Tefa dekte tefa kone jazam kun tafes tu kun tu kafes nona jazam kun tafes tu kun tu kun tu কিন্তু সিন আনে জজম সা সা ইয়া জবর ইয়া সা সা ইয়া ইয়া জজমলা হরফটা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার ফুটতে হয় যজমলা হরফটি তাহা ডান দিকের হরফের হরকতের সঙ্গে একত্র একবার যজমলা হরফকে ডান দিকের হরফের হরকতের সঙ্গে এখানে ধরেন যজমালা হরফ হচ্ছে নুন তো এই জজমালা হরফ নুনটা ডানের হরফ হচ্ছে কি কাফ কাফের হরকতের সঙ্গে হরকতের মহাফেক অনুযায়ী উচ্চারণ করতে হবে এখানে জব থাকলে কান হবে যে থাকলে কিন হবে পেশ থাকলে কুন হবে যজমালা হরফকে তাহার ডান দিকে হরফের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় কুন সিন জবর আনে জাজম সা ইয়া জবর ইয়া সা ইয়া সা ইয়া আরেকটা কথা মনে রাখতে হবে যজমালা হরফ এককভাবে উচ্চারিত হয় না নিজে নিজে উচ্চারণ হয় না যেমন সিন যাবর সা এক একভাবে উচ্চারণ হচ্ছে ইয়া জবর ইয়া কিন্তু যজমালা হরফটা অন্য হরফের হরকতের সাহায্যে উচ্চারিত হয় যজমালা হরফটা একক একা একইভাবে উচ্চারিত হয় না অন্য হরফের হরকতের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তো দেখতে থাকুন লামজাব সিনে যম লাস ta jabar ta last ta alif zabar mim am ra dujer rin am rin am rin am rin kuntu kuntu sa ya last ya lasta lasta am rin am rin to ekane dekhun حاز بار بايزة جم حاب 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 لون حاب لون حاب لون خافش السين جم خس 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 راد رين, رين خس رين خس رين عن جب السواد جم عس فين عس فين عس فين عن جب الشين جا جم ঋণ আশ ঋণ আশ ঋণ এভাবে যদি বাচ্চাদেরকে ছোটো ছোটো অক্ষরগুলো আগে যদি শেখানো হয় জবরগুলা জবর যে দিয়ে একবার যজমগুলা আলাদা এরপরে তাসদি দিয়ে আলাদা এভাবে যদি পড়তে থাকে আশা করি ছোটো ছোটো শব্দগুলো যখন একদম ক্লিয়ার হয়ে যাবে এরপর আস্তে আস্তে চার অক্ষরওয়ালা ফাঁস অক্ষরওয়ালা হরফগুলা যখন পড়াতে থাকবে তখন বাচ্চারা নিজে নিজে চেষ্টা করবে এগুলো তো যখন কয়েকটা মাস্ক করাবেন দেখবেন তো বাচ্চারা কথাগুলো তো সহজ বাচ্চারা যখন এভাবে কয়েকটা ফুটবে জবার ওগুলো তো আগে বিড়িত বলছি এখন জজমের ব্যবহার দিয়ে এরপর সামনে বিড়িত ইনশাআল্লাহ তার যে ব্যবহার দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় ওগুলো দেখা বাচ্চারা মনে তো একদম সহজ ইজি এভাবে বাচ্চাদেরকে ভালোভাবে ফটালে আশা করি অল্প সময়ের মধ্যে শরীফ ব্রিডিং ফুটতে পারবে তো এখানে আর কয়েকটা দেখাচ্ছি দেখেন ফার্স্ট যাবো সদে জম ফার্স্ট লাম দি ফেস লুন ফার্স্ট লুন ফার্স্ট লুন নুন যাবো ফাজে জম নাফ সিন দুই জের সিন নাফ সিন নাফ সিন ফার্স্ট যাবো তাই জম যাব ফাত হা দুই জের হাইন ফাত হাইন ফাত হাইন আইন যাবো বাই যে যাব দাল দুই জের দিন আব দিন আব দিন ফার্স্ট লুন ফার্স্ট লুন নাফ সিন আ দিন এগুলা সবগুলো তিন অক্ষর বিশিষ্ট এরপরে চার অক্ষরওয়ালা হরফগুলা দেখুন জজম দিয়ে চার অক্ষরওয়ালা হরফগুলা কীভাবে ব্যবহার হয় আস্তে আস্তেভাবে দাঁড়াবে একবার বাড়িতে থাকবে তো এখানে দেখুন আমি চার অক্ষরওয়ালা হরফগুলা দেখাইতেছি এখানে চার অক্ষর আলিফ কাফ রা মিম বাচ্চারা বুঝবেও না এবার তিন অক্ষরগুলা অনেকগুলা ফোটাবার পর আস্তে করে চার্ষগুলা ফটাতে শুরু করবেন বা চেরা টেরো পাবে না আলিফ জবর কাফে মিম জবর মা আক র মা প্রথমে ভাঙে ভাঙিয়ে ফটাতে হবে আক র মা আক র মা আক র মা আক র মা ডাল জবর মিমি জেঝম দাম ডাল জবর দা মিম জবর মা দাম দা

আস 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 এক রম এক রম দম দম আউ সাল আস আস এভাবে বারবার মস্ক করাবেন এখানে দেখুন আরো কয়েকটা লিখলাম আলিফ লামে লাম আল হা জবর হা মিম জবর মা আল হা মা আল হা মা আলি জন আন সিন জবর শাহ র জবর র আন শাহ র আন শাহ র একসাথে উচ্চারণ আন শাহ র আন শাহ র আলি জবর আন অব জবর অ ব জবর ব আন অ ব আন অ ব একসাথে আন ক ব আন ক ব الفش قف فش جزم اوق سنج سي من مو اوق سي مو اوق سي مو اوق سي مو اوق سي مو الهم انشر انقض أقسم سي مو, مو. مو. دهون ايه دهون يا جبر جزم يا ايه جبر جزم يح سنجبر سا بافش بو يح سا بو يح سا بو اكشا ده يح سا بو يح سا بو يجب را زبر را بافش بو ياش را بو ياش را بو اكسد ياش را بو ياش را بو تا زبر را جزم تر هزبر. ها زبر ها اوفش قو تر ها قو تر ها قو تر ها قو, تر. ها قو. تر. ها قو. تر. ها قو.

এতক্ষণ পর্যন্ত প্রথমে তিন হরফ দিয়ে দেখাইছি এতক্ষণ চার হরফের দ্বারা দেখাইছি এখন দেখুন পাঁচ হরফ দিয়ে এখানে দেখুন ইয়া ইয়া যাব নুন যা ইয়ান জবর ক লাম লি বা ফেস বু ইয়ান ক লি বু পাঁচ অক্ষর বিশিষ্ট মানে কি পূর্ণ একটা শব্দ ইয়ান ক লি বু আপনার কায়দার থেকে এগুলা বাছাই করে 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 এই প্রথমে তিন অক্ষরওয়ালা হরফগুলা এরপর চার অক্ষর ও হরফগুলা অক্ষর অক্ষরওয়ালা হরফগুলা যেভাবে আমি দেখাতেছি ধারাবাহিকভাবে প্রথমে তিন অক্ষর চার অক্ষর এখন পাঁচ অক্ষর এগুলা কিন্তু পূর্ণ একটা শব্দ ইয়ান ক লিবু ইয়ান কলিবানু ইয়া ফেস ইউ ওয়াজে জম ওয়াস

দেখুন আলিফ জবা লামে জাজাম আল হা জবা মিমে জাজাম হাম দাল ফেশ দু আল হাম দু আল হাম দু আল দু আল হামদু ওয়া জবা লামে জাজাম ওয়াল ফা জবা জিমে জাজাম ফা জ ফেশ রু ওয়াল ফা জ রু ওয়াল ফা জ রু ওয়াল ফা জ রু ওয়াল ফা জ রু ওয়াল ফা রু আপনাদেরকে এখানে একটা কথা বলে দিই দুই হরফের মাঝে 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 দেখা যায় কিছু কিছু আলিফ থাকে এগুলোর মধ্যে যে কিচ্ছু থাকে না এই আলিফগুলো হচ্ছে অতিরিক্ত আলিফ এগুলো লেখার মধ্যে লিখতে হয় লেখার সময় লিখতে হয় পড়ার সময় এগুলো পড়া যায় না এগুলোকে অতিরিক্ত আলিফ বলে এগুলো প্রায় জায়গায় দেখা যায় যেমন এখানে একটা আছে ওয়াল ফাজরু আলিফটা লিখতে হবে কিন্তু এটা অতিরিক্ত পড়ার সময় আসবে না ওয়ালফায় জেরু ينقلب يوسوس الحمد والفجر तो एक ना देखो नारो किसू शब्दों में जब शीने जो जम मास गन जबर गो बा जबर बा तादुजर तीन मास गो बा तीन ये बा बांगी बांगी मास गो बा तीन मास गो बा तीन মা ও তিন এম জবর কফেজে ঝম মা ক রবর রবর বা তা মা ক রা তিন মা ক র বা তিন মা ক র বা তিন মা ক র বা তিন তাজবর জালেজে জম তাল কাফজের কে দুই রেস তুন তাল কে র Tal ki rwa tun, tal ki tun, tal ki tun, tal ki tun, mim zoma ta mat rwa zaba, ro ba zaba, ba ta tin, mat ro ba tin, mat ro ba tin, mat rwa ba tin, mat rwa ba tin, mas rwa ba tin. মা তিন এগুলা সবগুলো কিন্তু পূর্ণ একটা শব্দ এগুলা অর্থবোধক একটি পূর্ণাঙ্গ একটা শব্দ প্রথমে তিন অক্ষর দিয়ে তারপরে চার অক্ষর তারপরে পাঁচ অক্ষর বিশিষ্ট এভাবে ধারাবাহিকভাবে আপনার বাচ্চাদেরকে পড়াবেন এভাবে যদি পড়ান আশা করি অল্প সময়ের মধ্যে বাচ্চারা পড়াগুলো আয়ত্ত করতে সক্ষম হবে আমি আরেকটা কথা বলিনি এখানে কিন্তু কোনো মদর কায়দা পড়ায়নি যে হরফগুলো টানতে হবে এগুলো এখনও পড়ায়নি আপনারও বাচ্চাদেরকে ধারাবাহিকভাবে দুই হরফ দিয়ে যতগুলো শব্দ আছে সির কায়দা থেকে বাসাই করে 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 ওগুলো কায়দার মধ্যে এলোমেলে দেওয়া আছে মদর কায়দা ঢুকিয়ে দেওয়া আছে একই ফেজের মধ্যে আবার জজমের ব্যবহার তানবিনের ব্যবহার একসাথে দেওয়া আছে তো আমাদের নিয়ম হচ্ছে প্রথমে শুধু জবরওয়ালা হরফগুলা জেরওয়ালা হরফগুলা ফেসওয়ালা হরফগুলো এরপরে যজম দিয়ে যতগুলো শব্দ ফড়ানো যায় শুধু জবরের সাথে যজম ব্যবহার জের সাথে যজমের ব্যবহার ফেসের সাথে যজমের ব্যবহার যতগুলো হরফ ফড়ানো যায় এগুলো শেষ হবার পরে তিন অক্ষর বিশিষ্ট হরফগুলো এরপরে চার অক্ষর বিশিষ্ট এরপর পাঁচ অক্ষর বিশিষ্ট এগুলোর মধ্যে কোনো মদের কায়দা আনা যাবে না তা দ্বারা ফায়দা হবেটা কি মানে অল্প সময়ের মধ্যে শহস্র শব্দগুলো যখন বাচ্চারা ফারবে এরপরে আস্তে আস্তে কঠিনগুলো ধারাবাহিকভাবে তারা ফিরে যাবে এই জন্য ধারাবাহিকভাবে তবে দুই হরফ তারপর তিন হরফ তারপরে চার হরফ তারপর পাঁচ হরফ বিশিষ্ট এগুলো আপনার বাচ্চা থেকে পড়াবেন আশা করা যায় অল্প সময়ের মধ্যে এভাবে যদি পড়ে তাহলে বাচ্চারা রিডিং শিখতে পারবে অতি দ্রুত তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী পর্বে তার দিয়ে হরফের ব্যবহারগুলো দেখাবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন ও ভাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ